ভবনে যে ফ্লোরগুলো আছে তোমরা অফিস বিল্ডিং হিসেবে এগুলোকে ইউজ করতে পারবে। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখলাম যে এখানে অফিস ভবন মানে মাত্র দুটো ফ্লোরে কিছু অংশ অফিস ভবন আছে, বাকি অংশগুলোতে তারা নিয়মের ব্যাপ্তে ঘুরিয়ে এখানে 12টি রেস্টুরেন্ট মানে এখন পর্যন্ত 12টি পেয়েছি আমার, আমি যতদূর শুনতে পেরেছি 15টা আছে, আমি এখনো পুরো ভবনটা দেখতে পারিনি, দেখার পর আমি আপনাদেরকে কনফার্ম বলতে পারবো। তো 12 থেকে 15টি ভবন মানে 15টি রেস্টুরেন্ট আছে, তার সাথে হচ্ছে একটি ওষুধের দোকান পেয়েছি, কাপড়ের দোকান পেয়েছি। তো নিয়মের ব্যাপ্তে ঘুরিয়ে যে তারা এই ভবনটি পরিচালনা করে আসছে এই ব্যাপারেই আমরা আসলে আজকে মোবাইল কোর্ট করতে এসেছি। আপনাদের সিদ্ধান্তটা কি মানে আপনারা কি ভেঙে ফেলবেন বা এই এগুলো কি বন্ধ করে দিবেন? এটা আসলে ফ্লোর ওয়াইজ ডিসিশন হবে, যেমন টপ ফ্লোর, টপ ফ্লোরের রেস্টুরেন্ট কারণ টপ ফ্লোরটা মানে টপ ফ্লোর মানে ছাদ, যেটা ছাদ তো ওপেন থাকার কথা, সেখানে নকশাতে একবার ওপেন আছে ছাদটা, কিন্তু সেখানে একটি রেস্টুরেন্ট পাওয়া গেছে এবং ওই রেস্টুরেন্টটি ভাঙার কাজ চলমান, উপরে কাজ চলছে অলরেডি। এরপরে পরবর্তী রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলো রেস্টুরেন্ট আমরা সবগুলোই বন্ধ করবো আজকে, এখন ভাঙতে পারি, সিলগোলা করতে পারি, এখনও কোনো ডিসিশন সবগুলো নেওয়া হয় না, মানে প্রোগ্রামটা শেষ হলে বেসিক্যালি আপনারা জানতে পারবেন, এটা ওয়ান বাই ওয়ান কাজ হবে, তো সময় লাগবে কাজগুলো শেষ করতে। একটা বিষয় হচ্ছে এই যে ভবনটা হয়েছে সেখানে আপনারা মনে করেন F1 হচ্ছে ভবনের জন্য, কিন্তু রেস্টুরেন্টের জন্য এখানে বিভিন্ন সেক্টর বিভিন্ন সংস্থা কাগজপত্র দিয়েছে, সিটি কর্পোরেশন, বিদ্যুৎ, আরও যারা যারা আছে, তো তাদের ব্যাপারে আপনার রাজকের অবস্থান দেখতে পাবেন, তাদেরকে কোনো চিঠি দেবেন কিনা কিংবা তাদেরকে মানে কোনো প্রক্রিয়ার মধ্যে আনবেন কিনা, যে তারা কী প্রক্রিয়া আসলে কাজটা করবে। ডেফিনেটলি আমি মোবাইল কোর্টটা কমপ্লিট হওয়ার পরে আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাবো যে এখানে এসে যে বেসিক্যালি আমরা কী ধরনের সমস্যাগুলো পেয়েছি, যেমন হচ্ছে যে একটা রেস্টুরেন্ট চালাতে গেলে অনেকগুলো সংস্থার সার্টিফিকেট লাগে, তো সেই সার্টিফিকেটগুলো আমরা ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আপনার কলকাতা রান্না অধিদপ্তর, তারপর ফায়ার সার্ভিস মানে এদের সকল সার্টিফিকেটগুলো কিন্তু আমরা পেয়েছি, কিন্তু বেসিক্যালি মানে ওনাদের বেইস হবে রাজুক, রাজুকের নকশায় কী আছে সেটাকে দেখে সেই অনুযায়ী সার্টিফিকেশনটা হবে, কিন্তু রাজুকের নকশায় দেখানো আছে অফিস, কিন্তু সেটা কীভাবে রেস্টুরেন্টের পারমিশন হয় এটা আমার বোধগম্য নয়, এটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তার মাধ্যমে ওই সব বিভাগের বিভাগীয় প্রধানদেরকে পত্র মানে পত্র মারফত সবাইকে ইনফর্ম করা হবে যে তারা যাতে এই বিল্ডিংয়ের সকল এই ধরনের লাইসেন্সগুলো ক্যান্সেল করেন এবং এই রাস্তায় বা ঢাকা শহরে আরও অন্যান্য জায়গায় এই ধরনের যে ব্যবহার ব্যক্তই করে যে ধরনের লাইসেন্সগুলো দেওয়া হয়েছে এই সকল লাইসেন্স যাতে ক্যান্সেল করে, এই জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মাধ্যমে আর কি বিষয়গুলো ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত করছি। ভবনে আপনার নোটিশ করা আছে, এটাতে মোবাইল ফোনও হয়েছে এবং বলাও হয়েছিল তাদেরকে মানে প্রাথমিকভাবে প্রথম যখন আসা হয় তখন একটা মানুষকে একটা সময় দেওয়া হয়, সময় দেওয়া হয় এক্স্যাক্টলি আমার ফাইলটা দেখে বলতে হবে যে একটা টাইম দেওয়া হয় কাউকে 3 মাস 6 মাস মানে ডিপেন্ড করে মানে সিচুয়েশনের উপর, আপনি যদি অনেক বড় কিছু হয় তখন একটা লং টাইম দেওয়া হয়, তো একটা নির্দিষ্ট টাইম দেওয়ার পরে এরপরও যদি সে কাজটা না বন্ধ করে তখন হচ্ছে ড্রাস্টিক বড় অ্যাকশনে আসা হয়, এটা কিন্তু যেহেতু দ্বিতীয়বার আসা সেই জন্য আপনার হচ্ছে এখন আমরা মানে অ্যাকশনে চলে যাচ্ছি। কবে এটা আমি আসিনি, তখন অন্য মানে আমাদের রাজ্য থেকে অন্য ম্যাজিস্ট্রেট এসেছিলো, কাজে আমি আসলে আপনাকে ডেটটা বলবো। এই ভবন মালিকের পক্ষে ভবন মালিকের পক্ষে একজন আইনজীবী এসেছিলেন এবং তিনি একটা অভিযোগ করেছেন রাজুকের বিরুদ্ধে যে রাজুকের অনেক কর্মকর্তাদের দুর্নীতির ফসল হচ্ছে, এরকম এরকম একটা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। তাহলে আপনার অভিযানে যারা এখানে ইন্সপেকশনে ছিল তারা ইন্সপেকশন করেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়ে নেবেন নিজের প্রতিষ্ঠানে, তাদের কোনো মানে গাফিলতি ছিল কি এটা খতিয়ে দেখবেন কি? আমাদের যদি কোনো গাফিলতি থাকে ডেফিনেটলি সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নিই, কিন্তু আমাদেরও কথা হলো যে আপনাদের মাধ্যমে আমারও মেসেজটা হলো যে এত বড় বড় প্রতিষ্ঠান এত বড় বড় লাইসেন্সগুলো যে দিল এটা কিসের ভিত্তিতে দিল,
সেটাও দেখার ব্যাপার, কেউ খতিয়ে দেখা ভবনটি। এই ভবনটির ছাদে কিন্তু এই মুহূর্তে অভিযান চালাচ্ছে রাজক, এবং তারা যেটি বলছেন যে এই ভবনটির ছাদে কিন্তু কোনোভাবেই রেস্টুরেন্ট পরিচালনা করার অনুমোদন ছিল না, এবং ছাদটি থাকবে হচ্ছে একটি অর্থাৎ ফাঁকা জায়গা, অর্থাৎ পুরোপুরিভাবে ফাঁকা রাখার কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল। এবং তো তবে তারা মোবাইল কোড একটি পরিচালনা করছেন, এবং সেই মোবাইল কোড পরিচালনা কিন্তু কোনো প্রকার তাদের নিয়ম শৃঙ্খলা, অর্থাৎ তারা যেমনটি বলেছেন যে ব্যবহার করার কোনো অর্থাৎ ছাদ ব্যবহার করার কোনো সুযোগে পাচ্ছে দেখেননি তারা। তারা দেখেছেন যে ছাদে কিন্তু দুটি ভবন ও দুটি রেস্টুরেন্ট কিন্তু গড়ে তোলা হচ্ছিল, এবং এই যে রেস্টুরেন্টটি যেটি এই মুহূর্তে ভাঙা দেখছেন সেই রেস্টুরেন্টটি কিন্তু কিছুদিনের মধ্যে উদ্বোধনের অপেক্ষায় ছিল, এবং এর পাশেও আরও একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টেও কিন্তু অভিযান চলছে। এর মধ্যে 10 মিনিট সময় দেওয়া হয়েছে, রেট্রো লাইফ কিচেন নামে একটি রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে আমরা দেখেছি সরাসরি খাবার দেখে রান্না করে খাওয়ার কিন্তু সুযোগ ছিল। তবে এই মুহূর্তে রাজক আমাদেরকে যেটি জানিয়েছেন যে শুধু এই ভবনটি 15-তলা ভবনের যে ছাদটি ব্যবহার করা হচ্ছিল সেই 15-তলা ভবনটি পুরোপুরিভাবে কিন্তু একটি অফিস স্পেস অর্থাৎ বাণিজ্যিকভাবে